অমিতাভ চক্রবর্তীকে তলব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে দিল্লিতে তলব করা হলো দলের সাধারণ সম্পাদক সংগঠনকে কেন এই তলব আপনারা জানেন যে উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি এবং তারপরে এই তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কি কারণে এই তলব করা হয়েছে আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন মৌমিতা কেন এই তলব কি জানা যাচ্ছে देखो राज्य बीजेपी ते गृह जे अशांति से अशांति कमचेई ना बरं अशांति बाढ़ सम्प्रति जदि आसानसोल निर्वाचन जदि उपनिर्वाचन जदि फल देखो तब से बीजेपी तरफ थेके अत्यंत गुरुत्वपूर्ण भावे नेवा होयेछे सीरियसलि नेवा होयेछे कारण आसानसोल जेता आसन छिलो सेई जेता आसने एकटा मर्यादार लड़ाई छिलो सेई जेता आसने किभाबे आसानसोल थेके बीजेपिर एरकम शोचनीय पराजय से विषय व्याख्या तलब करा होयेछे राज्य नेतृत्वेर काछ थेके आर एक्षेत्रे बार बार करे साधारण सम्पादक संगठन অমিতাভ চক্রবর্তীর बिरुद्धे दलेर कर्मी समर्थकदेर जे विपुल মানে অভিযোগ সেই অভিযোগের কে একাংশ তার কারণ হিসেবে ব্যাখ্যা করছেন এবং সমস্তটা জানতেই দিল্লিতে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে তার কাছ থেকে জানতে চাওয়া হবে ব্যাখ্যা তলব করা হবে যে সংগঠনের এই অবস্থা কেন এবং আসানসোলে এই শোচনীয় পরাজয়ের জন্য কে বা কারা দায়ী তিনি কোনো কিছু অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হবে এবং গোটা বিষয়টা এই মুহূর্তে রাজ্য বিজেপিতে যে অসন্তোষ তিল তিল করে বাড়ছে কমার নামই নিচ্ছে না সেই অসন্তোষ কেন এবং কেন অকাংশের অভিযোগ বা ক্ষোভ সেটা প্রশমিত করা যাচ্ছে না রাজ্য নেতৃত্ব কি করছেন সে বিষয়ে কিন্তু ব্যাখ্যা তলব করা হবে আগামী বুধবার যে বৈঠক সেই বৈঠকে